রাজধানীর ট্রাফিক পুলিশের উপর বিরক্ত এবং ক্ষোভে নিজেই নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক বাইকার। রাইড শেয়ার চালানো হতাশাগ্রস্ত ওই বাইকার মামলার আশঙ্কায় এমনটি করেছেন বলে জানা গেছে। সকালে রাজধানী বাড্ডায় এই ঘটনা ঘটে। প্রতিবাদে ধর্মঘট করার ঘোষণা দিয়েছেন রাইড শেয়ার বাইকাররা। তামজিদ সুমনের রিপোর্ট। এই শহরে এমন অনেকেই আছেন করোনা মহামারীতে নিজেদের ব্যবসা অথবা চাকরি হারিয়ে নিঃস্ব হয়েছেন, বাধ্য হয়ে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালাচ্ছেন। তাদেরই একজন শওকত আলী এরকম পরিস্থিতিতে হতাশা থেকে নিজের বাইকে নিজেই আগুন দেন শওকত। কারণ হিসেবে দেখা গেল রাস্তায় যাত্রীর অপেক্ষায় থাকা শওকতের কাছ থেকে বাইকের কাগজপত্র নিয়ে যান ট্রাফিক পুলিশ। সেই সময় বাইকে মামলা না দেওয়ার অনুরোধ জানালেও শওকতের অনুরোধ রাখেননি ট্রাফিক সার্জেন্ট। আর নিজের কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে রাস্তার উপর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন রাইড শেয়ার করা বাইকাররা। অভিযোগ করে বলেন, রাইড শেয়ার করা কোনো অন্যায় কাজ নয়, তারপরেও প্রতিদিনই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সিগন্যাল দিলেই যে সামনে গেছে কেন, ওই মানে গাড়ি পার্কিং এ ভুল হইছে, ওইটা এটা এই ধরনের ই নিয়ে কাগজপত্র নিয়ে ডাইরেক্ট মাম। কাগজপত্র আপডেট থাকা সত্ত্বেও পুলিশ ধরার পরে আমাদেরকে 1,000, 2,000, 5,000 টাকা করে মামলা দিচ্ছে। দললেই টাকা দিতে হয়, সেই কাগজ ভালো থাকলেও ভিতরে নিয়ে ছাড়ে না, ধরে রাখে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ধর্মঘট করার কথাও জানিয়েছেন এসব বাইকার। না, কালকে ধর্মঘট আছে, আপনারা কি ধর্মঘট কালকে পালন করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পুলিশ বলছে কেন বাইকার নিজের বাইকে এভাবে আগুন ধরিয়ে দিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর শওকতকে প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সাংবাদিকদের কাছে শওকত বলেন, করোনা মহামারীতে ব্যবসায় লস খেয়ে এক মাস ধরে তিনি অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করছেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।